আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি সাফা পাহাড়, ঐতিহাসিক সাফা পাহাড়। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সাফা পাহাড়ের সাথে। এই সাফাকে ঘিরে রয়েছে নানা ধরনের স্মৃতিময় ঘটনা, ইমান জায়গা নিয়ে ঘটনা। তারই কয়েকটি আজকে আমরা উল্লেখ করব। এই সাফা মারওয়া পাহাড়কে লক্ষ্য করেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব নিদর্শন বলে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 158 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড় সম্পর্কে বলছেন যে নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহ থেকেই একটি নিদর্শন। সুতরাং যে হজ এবং উমরা করবে তার জন্য এই সাফা মারওয়া পাহাড় সাই করতে কোনো অসুবিধা নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সাফা এবং মারওয়া পাহাড়ে দুটি পাহাড়ে দুটি মূর্তি ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে, যখন মুশরিকরা শিরিকের মধ্যে লিপ্ত থাকত। তখন দুটি মূর্তি ছিল, একটার নাম ছিল ইসাফ এবং আরেকটির নাম ছিল নায়লা। এই ইসাফ এবং নায়লার দুই মূর্তি সাফা এবং মারওয়া পাহাড়ে স্থাপিত ছিল। এই ইসাফ এবং নায়লা নামে দুজন নারী পুরুষ ছিল, তারা সেই জাহেলি যুগে দুজন এই পবিত্র জায়গার মধ্যে জেনায় বা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। পরে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে তারা মূর্তিতে রূপান্তর হয়, পাথর হয়ে যায়। সেই দুটি পাথরকে জাহেলরা দুই পাহাড়ে স্থাপন করে মূর্তি পূজা শুরু করে। এভাবে চলতে থাকে দীর্ঘদিন। এই তাওহীদের বাণী ইসলাম যখন এসে যায়, সাহাবায়ে কেরাম এই তাওহীদ গ্রহণ করতে থাকেন। পরবর্তীতে যখন এই হজের বিধান চলে আসে, এই সাফা মারওয়া পাহাড় সাই করার সময় কোনো কোনো সাহাবির মনে এই প্রশ্ন আসে, যেই দুটি পাহাড়ে অপবিত্র মূর্তি ছিল সেই দুটি পাহাড় সাই করি কিভাবে। এই প্রশ্ন মনে জাগ্রত হয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 158 নম্বর আয়াত নাজিল করে তাদের মনের সেই চিন্তা বা অস্বস্তি বোধকে দূর করে দেন এবং আল্লাহ বলেন যে এতে কোনো অসুবিধা নাই, তোমাদের সাই করতেই হবে। তো এই ছিল একটি জানার বিষয়। তাছাড়া এই সাফা পাহাড় হলো সেই পাহাড় যেই পাহাড়ের চূড়ায় উঠে প্রথম ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা শুআরার 214 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আল্লাহর নবীকে নির্দেশ দেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের চূড়ায় চলে আসেন এবং তার নিকট আত্মীয়দেরকে লক্ষ্য করে ডাকতে থাকেন। আবু লাহাব, আবু জেহেল সহ উতবা সাইবা সহ তার নিকট আত্মীয় যারা ছিল সকলে এই পাহাড়ের পাদদেশে সমবেত হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমরা কি বিশ্বাস করবে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী লুকায়িত আছে এবং তোমাদেরকে হামলা করার জন্য প্রস্তুত রয়েছে? তখন তারা বলেছিল, হ্যাঁ, তুমি বললে অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো বিশ্বাসী, তুমি তো আল আমিন, তোমাকে আমরা বিশ্বাস করি এবং কখনো তোমাকে মিথ্যা বলতে দেখি নাই। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের ব্যাপারে এক কঠিন আজাবের ভয় করছি, কারণ তোমরা আল্লাহকে ছেড়ে বিভিন্ন দেবদেবী ও মূর্তি পূজা শুরু করেছ, এটা অন্যায়, এ কারণে আল্লাহ তোমাদেরকে আজাব দিবেন, এটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা বিশ্বাস করে নাও। তখন আবু লাহাব অত্যন্ত বেয়াদবিমূলক কটুক্তি করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বলে ঘোষণা দিয়েছিল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। এভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটুবাক্য নিক্ষেপ করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে এই সূরা লাহাব নাজিল করে বলে দিচ্ছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। হে নবী, আপনি দুশ্চিন্তা করবেন না, যেই আবু লাহাব আপনার উপরে বদদোয়া করেছে সেই আবু লাহাবই ধ্বংস হবে, তার সমস্ত শক্তি খর্ব হবে এবং তারা যে চক্রান্তে লিপ্ত রয়েছে এই চক্রান্তকারীরা সব শেষ হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। এই সারমর্মের এই সূরা লাহাব নাজিল হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতেই। এই ছিল একটি ঘটনা। ইসলামের প্রকাশ্য দাওয়াতের এক স্মৃতিময় জায়গা হলো এই সাফা পাহাড়। দুই নম্বর ঘটনা,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে বুখারী শরীফের মধ্যে, একবার কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে হে মুহাম্মদ, তুমি তো দ্বীনের দাওয়াত দিচ্ছ, ইসলামের কথা বলছো, তুমি যদি আমাদেরকে এই সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তর করে দেখাতে পারো তাহলে আমরা ঈমান গ্রহণ করব, যেহেতু তুমি নবী, তোমার কথা তো আল্লাহ শুনবে, তুমি সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে পাকা ওয়াদা নিলেন যে আসলেই কি তোমরা ঈমান গ্রহণ করবে আমি যদি এই সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিই? তখন তারা বলল হ্যাঁ, আমরা অবশ্যই ঈমান গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে যায়। তিনি এসে বলেন, হে আল্লাহ রসুল, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি বললে তো এই সাফা স্বর্ণ হয়ে যাবে, তবে আপনার সাথে তারা যে ওয়াদা করেছে এই ওয়াদার বাস্তবায়ন যদি না হয়, এরা যদি ঈমান গ্রহণ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিবেন যা বিশ্ব জগতে আর কাউকে শাস্তি এমনটা দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। এরকম কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে দেবেন। তার চেয়ে বরং আপনি পাহাড়কে এভাবে থাকতে দেন, এতে হবে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার দরজা খোলা থাকবে, আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে। আর তারা যদি ওয়াদা ভঙ্গ করে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, তাদের কথা আল্লাহ শুনবেন না, শাস্তি দিয়ে শেষ করে দেবেন। এবার বলুন আপনি কোনটা চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে সেদিন বলেছিলেন, না না না, স্বর্ণ না হয় না হলো, তারা ইমান না হয় নাই গ্রহণ করলো, তবু আমি চাই না তারা ধ্বংস হোক, তবু আমি চাই না আল্লাহর রহমতের দরজা বন্ধ হোক, তওবার দরজা বন্ধ হোক। আর যদি আমি এই সাফাকে স্বর্ণ না বানাই, এরা যদি ইমান কবুল নাও করে, তবু তো তারা বেঁচে থাকবে, তাদের বংশধর আসবে, তাদের মধ্য থেকে কেউ না কেউ ইমান গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধ্বংসের আশঙ্কায় এই সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তর করা থেকে ফিরে আসলেন। এই সেই সাফাকে কেন্দ্র করে রয়েছে এই ঘটনা। তিন নম্বর ঘটনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই সাফা পাহাড়ের পাদদেশেই বসাছিলেন, আর আবু জাহাল এই পাশ দিয়ে যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ নিয়ে পাথর উঠিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাথরটা লেগে ফিনকি দিয়ে রক্ত ঝরা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক রক্তাক্ত হয়ে গেল, বড় কষ্ট পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি তো একা মজলুম, সবর করলেন। কিছুক্ষণ পরে যখন হামজা সেখানে আসলেন, হামজা এসে শুনলেন যে আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত করেছে, তখন হামজা কাল বিলম্ব না করে ওইভাবেই তীর ধনুক হাতে নিয়েই আবু জাহেল কুরাইশ নেতৃবৃন্দের সাথে বসা আছে সেই মজলিসে গিয়ে আবু জাহেলকে সম্বোধন করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আবুল হাকাম, তোমার কত বড় দুঃসাহস, এত বড় ধৃষ্টতা তোমার যে আমার ভাতিজা মুহাম্মদকে তুমি পাথরের আঘাত করো? তুমি জানো না আমি তো সেই মুহাম্মদের দিন কবুল করে নিয়েছি। এই কথা বলে ওই ধনুকের বাট দিয়ে আবু জাহালের মাথায় আঘাত করেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, আজ এই প্রেক্ষিতে নিজেকে ইসলামের অনুসারী বলে ঘোষণা দিয়ে আবু জাহালের মাথায় এই ধনুকের আঘাত করেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সত্যি সত্যি তিনি ইসলাম কবুল করে নিয়েছিলেন এই সাফা পাহাড়ের পাদদেশে। চার নম্বর ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের অভিযানে এসে মক্কায় প্রবেশ করার আগে খালিদ বিন ওয়ালিদকে বললেন, হে খালিদ, তুমি মক্কার নিচু এলাকা দিয়ে প্রবেশ করবে, আর এই সাফা পাহাড়ের গোড়ায় গিয়ে তোমরা জমায়েত হবে, আমিও তোমাদের সাথে ওই সাফা পাহাড়ের গোড়ায় এসে মিলিত হব। ঠিকই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কার নিচু অঞ্চল দিয়ে প্রবেশ করে এই সাফা পাহাড়ের গোড়ায় সমবেত হলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফার গোড়ায় এসে তাদের সাথে একত্রিত হলেন। বোঝার বিষয় এই সেই সাফা পাহাড় সাক্ষী হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে অসংখ্য অগণিত অত্যাচারের জুলুমের সাক্ষী হয়েছিল এই পাহাড়। সেই পাহাড়ই আজ সাক্ষী হচ্ছে মক্কা বিজয়ের। যে মুজলুম নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত আঘাত, সেই মুজলুম নেতা, সেই মুজলুম আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই আজকে মক্কা বিজয় হতে যাচ্ছে, সুবহানাল্লাহ। এই সেই সাফা পাহাড় সাক্ষী হয়ে আছে। পাঁচ নম্বর ঘটনা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তাওয়াফ করলেন, তাওয়াফ সেরে
তারপরে এই সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন, কিবলামুখী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। তারপরে দু হাত তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন। এই সেই সাফা পাহাড়, এখানে এসেই তিনি এভাবে দোয়ায় লিপ্ত হলেন, কান্নায় ভেঙে পড়লেন। তাই তো উমরা করতে এসে, হজ করতে এসে যখন সাই করা হয়, সাই শুরু করার সময় এইভাবে সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বা সাফা পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে বাইতুল্লাহর দিকে ঘুরে হাত উঁচু করে এভাবে কান্নায় ভেঙে দোয়া করা, এটা সুন্নত হয়ে আছে। আর এই জায়গাটা দোয়া কবুলেরই একটি জায়গা। ৬ নম্বর ঘটনা, মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফা পাহাড়ের চূড়ায় এসেই নিরাপত্তার ঘোষণা দিয়েছিলেন, আর আনসারী সাহাবিরা ছিলেন তার চারপাশে সমবেত এই পাহাড়ের পাদদেশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ও মক্কাবাসী শোনো, ও কুরাইশরা শোনো, আজকে যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদ, আজকে যারা নিজের হাত থেকে অস্ত্র ছেড়ে দেবে, হাতিয়ার ছেড়ে দেবে তারা নিরাপদ, যারা নিজের ঘর বন্ধ করে দেবে তারাও নিরাপদ। এই ঘোষণা যখন দিলেন তখন আনসারে সাহাবিরা পরস্পর কানাঘোষা করে বললেন, হায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোত্রের প্রতি বা তার আত্মীয় স্বজনদের প্রতি যেই নম্র ব্যবহার করছেন তাতে মনে হচ্ছে নবীজি বোধ হয় এখানেই থেকে যাবেন, আর মদিনায় যাবেন না। তারা দুঃখ অনুভব করলেন। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কানাঘোষা শুনে বললেন, হে আমার আনসারী সাহাবিরা শোনো, আমার জীবন এবং মৃত্যু তোমাদের সাথেই জড়িয়ে ফেলেছি, আর তোমাদেরকে ছেড়ে থাকা সম্ভব নয়, আমি তোমাদের সাথে মদিনায় গিয়েই থাকবো। এ কথা শোনার পরে আনসারী সাহেবীদের চক্ষুগুলি অশ্রুতে টলমল করে উঠল। তারা বুঝতে পারলেন আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরাজ দিল, তিনি আমাদেরকে ভুলে থাকবেন না, আমাদের সাথেই মদিনায় থাকবেন। ৭ নম্বর ঘটনা, এই সেই সাফা পাহাড়, মক্কা বিজয়ের পরে এই সাফা পাহাড়ে এসেই এই মক্কার একজন নেতৃস্থানীয় মহিলা, প্রভাবশালী মহিলা নেত্রী আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এখানে এসে ইসলাম কবুল করেছিলেন। এই হিন্দা তার সঙ্গী সাথী নিয়ে আরও কিছু মর্যাদাবান নেতৃস্থানীয় মহিলাদেরকে নিয়ে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এখানে ইসলাম গ্রহণ করেছিলেন। তাদেরকে যখন ইসলামের বিভিন্ন বিষয় বোঝানো হচ্ছিল, তাওহীদ বোঝানো হচ্ছিল, তখন হিন্দা মন্তব্য করেছিলেন, হে আল্লাহ রসুল, সত্যিই যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ থাকতো তাহলে তো আমাদের জন্য আজকে যথেষ্ট হতো, এই লাত উজ্জা মানাত ইত্যাদি এরা তো আজকে আমাদের সহযোগিতা করতো, কিন্তু তাদের কোনো সহযোগিতা পেলাম না, বুঝতেই পারলাম আল্লাহ ছাড়া আসলেই কোনো মাবুদ নাই, আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছেন, আপনারা বিজয় লাভ করেছেন, আর আমাদের দেব দেবীরা কোনো সাহায্য করে নাই, তাই আমরা পরাজিত হয়েছি। এটা ছিল হিন্দার মন্তব্য। এই পাহাড়ের পাদদেশেই ঘটেছিল সেই ঘটনা। ৮ নম্বর ঘটনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের ৮২ নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ যখন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা কার্যকর হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে, কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, তখন আমি এই জমিন থেকে এমন এক প্রাণী বের করব যারা তাদের সাথে কথা বলবে, সেই প্রাণী তাদেরকে বলবে যে মানুষেরা আমার আয়াত সম্পর্কে বিশ্বাস করত না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সম্পর্কে, তার আয়াতে কারিমা সম্পর্কে বিশ্বাস করত না, সেই কথাগুলি এই প্রাণীরা বের হয়ে মানুষদেরকে বলবে, এরকম প্রাণী বাকশক্তি সম্পন্ন প্রাণী বের হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের ৮২ নম্বর আয়াতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই প্রাণী বের হবে এই সাফা পাহাড় থেকে। সুবহানাল্লাহ, সেই সাফা পাহাড় ইসলামের ইতিহাসের সাথে কতভাবে জড়িয়ে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সেই সাফা পাহাড়, এই পাহাড় আমাদের স্মৃতির স্বাক্ষর হয়ে আছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সম্মানিত হাজিরিন, আমরা এই সাফা পাহাড়কে দেখলাম, সাফা পাহাড় সম্পর্কে জানলাম, স্মৃতির কথা জানলাম, বড়ই মেমোরেবল হয়ে আছে এই সাফা পাহাড়। তাই তো এই সাফা পাহাড়কে আমরা ভালোবাসি, মহাব্বত করি, এই সাফা পাহাড়ে এসে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।